পাকিস্তান সরকারের আমন্ত্রণে এক মাসের সফরে সোমবার পাকিস্তান গেছেন সুপরিচিত ইসলাম প্রচারক ও আলোচক ডাক্তার জাকির নায়েক। করাচি, ইসলামাবাদ এবং লাহোর সহ দেশটির প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি সেমিনারে অংশ নেবেন তিনি। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জাকির নায়েককে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব প্রকল্পের চেয়ারম্যান রানা মাসুদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আত্তাউর রহমান, জাতীয় পরিষদ বিষয়ক সচিব শমশের আলী মাজারি এবং অন্যান্যরা। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। গত তিন দশকের মধ্যে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। এর আগে শেষবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন 1992 সালে। ওই সফরে তিনি প্রখ্যাত ইসলামী আলোচক ডাক্তার ইসরার আহমেদের সঙ্গে দেখা করেছিলেন। আগামী 5 অক্টোবর করাচিতে জাকির নায়েক বক্তব্য রাখবেন বলে জানা গেছে। 12 অক্টোবর লাহোরে এবং 19 অক্টোবর ইসলামাবাদেও বক্তব্য রাখবেন এই ধর্ম প্রচারক। এছাড়া বেশ কয়েকটি মসজিদে তিনি জুমার নামাজেও ইমামতি করবেন, বিভিন্ন জনসংযোগে অংশ নেবেন এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ডাক্তার জাকির নায়েক বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন। তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে আলোচনার জন্য তিনি বিখ্যাত। নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে 2016 সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। সে বছর বাংলাদেশের রাজধানী ঢাকায় এক সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় জড়িত এক সন্ত্রাসী ইউটিউবে জাকির নায়েকের বক্তব্য শুনে প্রভাবিত হয়েছিলেন বলে অভিযোগ করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এই ইসলাম প্রচারকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে। ভারতের পক্ষ থেকে ডাক্তার জাকির নায়েককে ফেরত চাওয়া হলেও মালয়েশিয়া তাতে সাড়া দেয়নি।